ভিডিও কার্টুন দেখা যায় যাচ্ছে কিনা। নবীরা সুন্দর নামে বিভিন্ন ভিডিও কার্টুন ছবি সিনেমা ফিল্ম বানানো হয়েছে আপনারা জানেন, অনেক টেলিভিশনে অনেকগুলো নাটক সিনেমা প্রোগ্রাম ইত্যাদি হয়, এগুলো জায়েজ নাই। নবী রাসূলদের আকৃতি ধারণ করা, তাদেরকে নিয়ে নাটক সিনেমা বানানো, এগুলো তাদেরকে নিয়ে হাস্য এবং হাসির একটা পাত্রে পরিণত করা এক। দ্বিতীয়ত, এই সমস্ত নাটক সিনেমাতে মহিলা থাকে কি থাকে না, নারী পুরুষের অবাধ মেলামেশা, নারীর দেহ প্রদর্শন, একটু আগেই বললাম চোখের জেনার কারণে মহামারী নেমে আসছে এবং ভবিষ্যৎ করছে যে চোখের জন্য আম হয়ে গেলে দুনিয়াতে ব্যাপক হারে মহামারী হবে, এমন ফলে এসে গেছে। নবী রাসূলদের নাম দিয়া নবী রাসূলদের স্ত্রীদের কেউ দেখছে কোনোদিন? তারা পর্দায় চলতেন না? তাহলে আজকাল নবী রাসূলদের নামে সিনেমা নাটক বানায় ইউটিউবে টেলিভিশনে যে চালানো হচ্ছে সেগুলোতে নবী রাসূলদের অপমান করা হচ্ছে। ওনারা এরকম ছিলেন না, ওনাদের আকার ধারণ করা কারোর জন্য কি নেই, জায়েজ নাই। অতএব এই সমস্ত অনর্থক কাজ করবেন না, অনেকে এগুলোকে সওয়াবের কাজ মনে করে করে। যদি জানতে চান তাদের জীবনী, তাহলে বই পুস্তক পড়ুন। মুসলমান এখন বই পড়তে রাজি না, ইউটিউবে দেখতে রাজি আছে, ঠিক কি না? ইউটিউবে ঘন্টাকে ঘন্টা ডুব দিয়ে থাকলে মাগার এক লাইন পড়বে না। অথচ ইসলামের প্রথম নির্দেশ কি, কোরআন বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো। কোরআন নির্দেশ আল্লাহ করেন নাই? অতএব পড়তে হবেই হবে না? অতএব ইউটিউবে এগুলো দেখা যায় না, কমেন্ট দেওয়া না।